তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ে এদেশের মুক্তিকামী মানুষ। পাক হানাদারদের অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে যখন লড়ছিল দেশের মুক্তিকামী সাধারণ মানুষ, তখন একদল তরুণের ভিন্ন পন্থায় যুদ্ধে অংশগ্রহণ ছিল সাহসিকতার পরিচায়ক। মুক্তিযুদ্ধের জনমত গঠন ও তহবিল সংগ্রহে তারা বেছে নেয় তাদের প্রাণের খেলা ফুটবলকে। এই যে একটা কথা বঙ্গবন্ধু বলেছে 7ই মার্চে, যার কিছু যা কিছু তাই নিয়ে যাবে, ওইটার উপর কিনা আমি অনুপ্রাণিত হয়েছি যে আমার কাছে ফুটবল আছে। 71-এর 23 জুলাই নদিয়ার কৃষ্ণনগরে প্রথম প্রদর্শনী ম্যাচ খেলে স্বাধীন বাংলা ফুটবল দল। সেখানেই রচিত হয় ইতিহাস, প্রথমবারের মতো বিদেশের মাটিতে উড়ে লাল সবুজ পতাকা। কৃষ্ণনগরে যেদিন খেলি একটা বিরাট জিনিস করি আমরা, ফার্স্ট টাইম হিস্ট্রিতে বাংলাদেশের ফ্ল্যাগ অ্যান্ড ন্যাশনাল অ্যান্থাম আমরা ওখানে ভারতের বিভিন্ন স্থানে 16টি ম্যাচ খেলে পৃথিবীর ইতিহাসে যুদ্ধকালীন প্রথম কোন ফুটবল দল মুক্তিযুদ্ধ তহবিলে অর্থ জমা করে। ওই সময়কার দিনের কোনো সমস্যাই ছিল না আমাদের কাছে, এইটা ঠিক। আমরা যাই করি ফুটবল খেলতে গেলেও আমাদের কোনো ডিমান্ড ছিল না, কোনো দাবি ছিল না। ভারতের বিভিন্ন জায়গায় আমরা 16টি ম্যাচ খেলেছি, 5 লক্ষ রুপি ইন্ডিয়ান কারেন্সিতে আমরা মুক্তিযুদ্ধ ফান্ডে তুলে দিয়েছি। তখন কিন্তু টিকিট 8 আনা 4 আনা, তাহলে তুমি বুঝতেছো যে কত লোক খেলা দেখতে আসছে। আর আমাদের সবচেয়ে অনুভব হয়েছে যখন বলে জয় বাং এগিয়ে চলো, আমরা তোমার দেশ স্বাধীন হয়ে গেছে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। সবার অবদানে এদেশে যে নতুন সূর্য উঠেছিল 1971-এর, তার বয়স আজ 50। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেও স্বাধীন বাংলা ফুটবল দল রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় মন পড়ে ওই দলের সদস্যদের। আমাদের প্লেয়াররা কিন্তু ভাতা পাচ্ছে একটা ফ্রম ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, ভেরি মাইনার ভাতা, বাট ভাতা পাচ্ছে, একটা রিকগনিশন ইজ দেয়ার, বাট মুক্তিযোদ্ধা হিসাবে দে হ্যাভ নট বিন রিকগনাইজ। সরকার উপযুক্ত মনে করেনি, আমাদের প্রয়োজন মনে করেনি, আমাদের এটা দিয়া সেই লিস্টে নাম ঢোকানোর তারা দেয়নি। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।